এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে প্রশাসন ছাত্রের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্যে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে। আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে। আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবালায়, উদ্যানে, সকল সময়। আমি হয়তো উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব। কবিতা এখনই তো লেখার সময়। ইশতেহারে, দেয়ালে, স্টেনসিলে, নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি, ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায়। .38 আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লক আপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হ্যাচাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলার কবিরা প্রস্তুত থাকুক। হত্যার, শ্বাসরোধের, লাশ নিখোঁজ হওয়ার, স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।